দেশেরা ডিজিটাল সলিউশন নিয়ে হাজির নতুন উদ্যোক্তারা, তাদের চাই ইনভেস্টমেন্ট। এখানে ইনভেস্টমেন্টের জন্য এসেছি। টাকা দরকার কত? 40 লাখ 60 লাখ 1 crore। সেরাদের বেছে নেবেন বিনিয়োগ বিশেষজ্ঞরা, আর উদ্যোক্তারা পাবেন ইনভেস্টমেন্ট। ওয়েলকাম টু আর ভেঞ্চারস 2.0। আর ভেঞ্চারস 2.0 প্ল্যাটফর্মে ইনভেস্টমেন্ট পাবার লক্ষ্যে সারা দেশ থেকে জমা পড়ে নতুন নতুন স্টার্টআপদের হাজারো আইডিয়া। গ্রহণযোগ্য 2226টি ডিজিটাল বিজনেস আইডিয়া থেকে বাছাই করে নির্বাচন করা হয় 182টি স্টার্টআপ, যারা প্রাথমিক নির্বাচক প্যানেলে নিজেদের আইডিয়া পিচ করেন, আর সেখান থেকে নির্বাচিত সেরা 54টি উদ্যোক্তা প্রতিষ্ঠানকে লিন স্টার্টআপ ট্রেনিংয়ের মাধ্যমে প্রস্তুত করা হয় মূল বিচারক প্যানেলের সামনে নিজেদের বিজনেস আইডিয়াকে পিচ করার লক্ষ্যে। আজ আমরা দেখব শেষ 4টি স্টার্টআপ তাদের আইডিয়া পিচ করবেন মূল বিচারক মণ্ডলীর সামনে। অ্যাডভেঞ্চার 2.0 এই উদ্যোগ, যার মাধ্যমে আমরা সারা দেশ থেকে নতুন নতুন বিজনেস আইডিয়া, স্টার্টআপ আইডিয়া তুলে আনার চেষ্টা করছি। আজ আমাদের মাঝে একজন বিশেষ ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন অ্যাডভেঞ্চার 2.0 এই উদ্যোগকে সহযোগিতা জানাতে, এনকারেজ করতে। তিনি একজন টেকনোলজি বিজনেসম্যান, টেকনোলজি এন্টারপ্রেনার, অ্যাজ ওয়েল এজ টেকনোলজি এনথুসিয়াস্ট। 1987 সালের দিকে কম্পিউটারে বাংলায় টাইপ করার জন্য বিজয় কিবোর্ড প্রচলন করেছিলেন, এবং তার মাধ্যমে আমরা শিখেছিলাম কীভাবে বাংলায় টাইপ করতে হয়। এবং 80-এর দশকে এই ধরনের উদ্যোগ নিতে পারে এরকম লোকের সংখ্যা বাংলাদেশে আমি নিশ্চিত যে এক দুজনের বেশি খুঁজে পাওয়া হয়তো যাবে না। তো আমি আন্তরিকভাবে আহ্বান করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বর ভাইকে। তো জব্বর ভাই, আপনি তো নিজেই একজন আসলে উদ্যোক্তা আমি বলবো, যে আজকে আমাদের যে উদ্যোগ সারা দেশের মানুষের জন্য, সেই তুলনায় আমি বলবো যে আপনি 30 বছর এগিয়ে আছেন। ইউ হ্যাভ গন থ্রু অল দ্য পেইন্স অফ সেটিং আপ সামথিং নিউ অ্যান্ড মেকিং ইট ওয়ার্ক। তো আমাদের রবি থেকে যে উদ্যোগটা আমরা নিয়েছি, সারা দেশের ইয়াং স্টার্ট আপ মাইন্ডকে এক জায়গায় নিয়ে এসে ভালো ভালো কিছু আইডিয়া বের করতে, এ ব্যাপারে আপনার কিছু এক্সপিরিয়েন্স থেকে যদি শেয়ার করেন। ধন্যবাদ আপনাকে, আপনি যথার্থই বলেছেন। আমি 87 সালে কম্পিউটারে টাইপ করে বাংলা লেখা যায় সেই ভিত্তিতে এটি পত্রিকা প্রকাশ করি। 88 সালে আমি মাত্র 3 কিলোবাইটের একটা সফটওয়্যার তৈরি করি। এই 3 কিলোবাইটের সফটওয়্যারের নাম বিজয়। অনেকের জন্য অবিশ্বাস্য মনে হবে, কিন্তু সেই 88 সাল থেকে আজকে পর্যন্ত আমার পেটে ভাত দেওয়া যেটাকে বলে, ওইটা ওই 3 কিলোবাইট সফটওয়্যার দিয়ে যাচ্ছে। যাই হোক, আমি অত্যন্ত আনন্দিত এবং ধন্যবাদ দিতে চাই রবিকে। আমি প্রত্যাশা করব রবির এই উদ্যোগ আমাদের সামগ্রিকভাবে উদ্যোক্তা তৈরি করার যে প্রচেষ্টা, একে আরও অনেক অনেক শক্তিশালী করবে। ধন্যবাদ জবর ভাই, আপনি যদি অনুমতি দেন আমরা আমাদের ফার্স্ট কন্টেস্ট্যান্টকে ডাকি। জি জি। তো আমাদের প্রথম এন্টারপ্রেনার বাংলাদেশের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত আয়ের যে সকল মানুষ আছেন, তারা দেখা যায় সময় বাঁচানোর জন্য এবং টাকা পয়সা বাঁচানোর জন্য ডাক্তারের পরামর্শ ছাড়াই ফার্মেসি থেকে ওষুধ কিনে খাচ্ছেন এবং ছোটোখাটো রোগগুলোকে অনেক বড় করে ফেলছেন এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টের মতো একটা গ্লোবাল ক্রাইসিস তৈরি করছেন, যেটা কীভাবে সলভ করা যায় আমরা চিন্তা করেই আমাদের এই ডাক্তার বন্ধু অ্যাপটি নিয়ে এসেছি, যেখানে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একজন রেজিস্টার্ড ডাক্তারের সাথে কানেক্টেড হতে পারবেন যে কোনো সময় মাত্র 50 টাকায়। এবং আমাদের ডাক্তার অ্যাভেলেবল থাকবে সেখানে 24 ঘন্টা, এবং এখানে আমরা কোনো লিমিট দিচ্ছি না। তো আমাদের বিজনেস মডেল খুবই সিম্পল, আমরা প্রতি কলের জন্য 50 টাকা করে নিব এবং আমাদের 13 টাকা প্রফিট থাকবে। এবং ইন ইয়ার ফিউচার আমরা আমাদের মেডিসিন ডেলিভারি এবং ডোরস্টেপ ডায়াগনস্টিক সার্ভিসও নিয়ে আসবো। বাংলাদেশের মানুষের হেলথ কেয়ার এক্সপেন্ডিচারের 64% ব্যয় হয় হচ্ছে শুধু ওষুধ কেনার জন্য, শুধু ডাক্তারের পেছনে না। তাই আমাদের জন্য এটা একটা হিউজ অপরচুনিটি হিসেবে আসবে বলে আমরা বিশ্বাস করি। এই মুহূর্তে আমরা ডাক্তার বন্ধুই একমাত্র কোম্পানি যারা লাইভ ভিডিও টেলিমেডিসিন দিচ্ছেন ইনস্ট্যান্টলি এবং হচ্ছে কোনো টাইম লিমিট ছাড়া।
আমাদের কিছু প্রজেকশন আছে যে অনুসারে 2020 সালে আমরা ব্রেক ইভেনে পৌঁছতে পারবো, অর্থাৎ আগামী বছরের মধ্যে, এবং 2021 মধ্যে আমরা একটা সাস্টেনেবল গ্রোথ এবং হচ্ছে ভালো নেট প্রফিটে পৌঁছতে পারবো। ডাক্তাররা কি আপনাদের এমপ্লয়ি হবে না ডাক্তাররা তাদের পেশায় কাজ করবে আপনাদের জন্য জাস্ট এটা আলাদা সার্ভিস দেবে? আচ্ছা, আসলে আমাদের সার্ভিসটা নতুন কিছু না, এটা ইউএসএতে অলরেডি 2012 থেকে ডক্টর অন ডিমান্ড চলে এবং ইন্ডিয়াতেও 2015 সাল থেকে, তো আমরা অনেকটা তাদের মডেলটাকেই ফলো করার চেষ্টা করেছি। যখন যেমন এখন ডেঙ্গুর প্রাদুর্ভাব কিংবা ফ্লুয়ের সিজন, যখন চাহিদা অনেক বেড়ে যায় সেই সময় কিছু ফ্রিল্যান্স ডাক্তারকে অ্যালাউ করে, যারা যাদেরকেও ভেরিফাই করে নেওয়া হবে, কিন্তু একটা কোর টিম সবসময় থাকবে যেন কখনো কোনো পেশেন্ট ফিরে না যায়। এই ডাক্তারের লেভেলটা কি? এরা কি শুধুমাত্র জাস্ট মেডিকেল লেখাপড়া শেষ করে জেনারেল প্র্যাকটিশনার? MBBS ডাক্তার, ইন্টার্নের পরে তাদের অ্যাটলিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স আছে, এরকম ডাক্তারদের আমরা এখানে নিয়োগ দিচ্ছি। পাশাপাশি আমাদের একটা মনিটরিং প্যানেল থাকবে, অ্যাডভাইজার বোর্ডের অনেক সিনিয়র প্রফেসররা থাকবেন। 1 ইয়ার এক্সপিরিয়েন্স, ফুল টাইম কাজ করবে, এরকম ডক্টর কেমন কষ্ট হতে পারে আপনাদের যখন ফুল টাইম এমপ্লয়মেন্ট হবে? আচ্ছা, 35-40,000 এর ভিতরে আমরা তাদেরকে স্যালারি দিব। ব্রেক ইভেন কি হবে, কয়টা ডাক্তার লাগবে ব্রেক ইভেনের জন্য? আচ্ছা, ব্রেক ইভেনের যেটা আমাদের মোটামুটি 19,000 কল আসতে হবে মাসে, মান্থলি কয়টা ডাক্তার লাগবে সেই জন্য? এটার জন্য 9 ঘন্টা শিফট হবে? আচ্ছা, শিফট যদি আমরা 8 ঘন্টার শিফট চিন্তা করি, শুরুতে তো আমরা 24 ঘন্টা দিচ্ছি না, আমরা শুধু 12 ঘন্টা দিয়ে শুরু করবো আর কি। তো আমাদের টোটাল এক বছর পর যখন 20,000 কল আসবে, তখন আমাদের অন অ্যাভারেজ একটা সেশনে প্যারালাল 10-12 জন ডাক্তারই এটা হ্যান্ডেল করতে পারবে। Okay, then what, how much money you are asking for at this round? Achha, amra 1.5 bochorer jonno, next 1.5 bochorer jonno 55 lakh taka chaichi. Bishesh kharch korben? Amader majority kharch hobe amader employee der salary ebong hocche office space ebong internet bill ebong onnanno corresponding jinisher pichone. Prothom bochore 30 lakh, porer 6 mashe 25 lakh. Tao mone hoy je amra shunlam shobkichu bistrito, ta amra amader নিজেদের মধ্যে একটু ডিসকাশন করি 1-2 মিনিট। হ্যাঁ, 2 মিনিট পরে আসেন আপনারা, আমরা 2 মিনিট পরে একটু আবার আমরা ডাকবো। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আসলে এই কোটি কোটি লোককে সার্ভ করার জন্য আসলে অনেক বেশি সার্ভিস প্রোভাইডার দরকার, আর সবাই তো ইভেন্টুয়ালি সাকসেসফুল এমনিতেও হবে না। সো মাল্টিপল ইনিশিয়েটিভ আমাদের এমনিতেই দরকার। জব্বর ভাই, আপনি কি মনে করেন? প্ল্যান তো ঠিক আছে, রুগীর অভাব নাই। 16 কোটি মানুষের দেশে এরকম কল করে একটু পরামর্শ নেওয়া, পেট ব্যথা হইলে কি ওষুধ খামো, এরকম ছোটোখাটো ইস্যুস নিয়ে কথা বলার আছে, ডিপেন্ডিং অন যে অ্যাকচুয়ালি ওরা এক্সিকিউট করতে চায় কি করে। ওকে, সো লেটস হ্যাভ দা এন্টারপ্রাইজ ব্যাক। তোমাদেরকে আবার স্বাগত জানাই। যে আইডিয়া নিয়ে কাজ করছো এটা কেবল ব্যবসা না, এর সাথে মানুষের সেবা করার একটি চমৎকার ধারণা কাজ করে। তবে আমাদের কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে তোমাদের চ্যালেঞ্জ আছে অনেক, তো আমরা একমত হয়েছি যে হ্যাঁ, এরকম একটি প্রকল্প তাতে নিশ্চয়ই বিনিয়োগ করা যেতে পারে। তোমাদের জন্য শুভেচ্ছা থাকলো, আমরা কামনা করব যে তোমরা এটি সফল উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারো। অসংখ্য ধন্যবাদ স্যার, কিপ ইট আপ। ওকে, থ্যাংক ইউ স্যার, গুড, থ্যাংক ইউ। Let's get our next entrepreneurs on stage, please. Assalamu alaikum. Hello, আমি তানভীর। আমি আবু আনাস। আমাদের ফাইনাল প্রোডাক্ট রেডি, মার্কেট এন্ট্রি প্রোডাক্ট। আমাদের যেটা করতে হবে এখন সেটা হচ্ছে প্রোডাক্টকে মার্কেট ফিট করা। সেটার জন্য আমরা তো বলেছি যে ইনভেস্টমেন্ট প্রয়োজন, আমরা মোটামুটি আশাবাদী। সিগমাইন্ড বাংলাদেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক স্টার্ট আপ। আমরা একটি সফটওয়্যার এবং হার্ডওয়্যার ভিত্তিক ইন্টিগ্রেটেড সলিউশন নিয়ে এসেছি, যা সরাসরি মানুষের মুখমণ্ডল এবং গাড়ির লাইসেন্স প্লেট শনাক্ত করতে পারে। বর্তমানে আমরা আইডিয়া স্টেজ থেকে বর্তমানে আমরা গ্রোথ স্টেজে রয়েছি, এবং আমাদের ক্লায়েন্ট বাংলাদেশের কিছু KPI ভবন, যেমন বাংলাদেশ হাইটেক পার্ক, কামারখালি টোল প্লাজা, রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, ইউল্যাব। এছাড়া আমরা আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট সলিউশন আমরা ভারতের মহারাষ্ট্রে পাইলট টেস্ট করেছি, এবং আমরা মার্কেটে ঢোকার 1 বছরের মাথায় প্রায় $42,000 রেভিনিউ আর্ন করেছি। ডিভাইসটার 400-500 ক্যামেরা পর্যন্ত সিস্টেম ক্যামেরা সাপোর্ট করবে, এবং এটা কনজিউমার তার বাসার যে এক্সিস্টিং DVR বা NVR বক্স মেশিন রয়েছে সেগুলোকে রিপ্লেস করে এই AI ভিত্তিক এই DVR বা NVR বক্সটাকে ব্যবহার করতে পারে, এবং তার বর্তমান ক্যামেরাগুলোর সাথেই এগুলো সরাসরি কম্পেটিবল।
আমাদের মার্কেট ডিফারেন্স কিছুটা ইউনিক। সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে আমরা বাংলা লাইসেন্স প্লেট 98% অ্যাকুরেসিতে রিকগনাইজ করতে পারি। এছাড়া আরেকটা খুব ইনোভেটিভ ফিচার হচ্ছে ফেস আনমাস্কিং, যে কোনো মুখোশ পরা ব্যক্তিকেও শনাক্ত করতে পারে। এছাড়া কম রেজুলিউশনের ক্যামেরাগুলোকে আমাদের সফটওয়্যার সুপার রেজুলিউশন করে সেখান থেকে মুখমণ্ডল বা নাম্বার প্লেট শনাক্ত করতে পারে। এই সিস্টেম আমাদের জানা মতে বর্তমানে শুধুমাত্র প্যানাসোনিকই দাবি করেছে, তাদের কাছে আছে। তোমাদের এখন চ্যালেঞ্জ কি? তোমরা যা দেখিয়েছো টেকনোলজিক্যালি ডেফিনেটলি আমাদের ফান্ডও রেইজ করতেছো। আমরা যেটা আমাদের জন্য এখন চ্যালেঞ্জ মনে করছি সেটা হচ্ছে প্রোডাক্টটাকে মার্কেট ফিট করা। যেহেতু আমরা কনজিউমার লেভেলে অর্থাৎ B2C মার্কেটিং করছি, সেহেতু আমাদের হিউজ মার্কেটিং প্রয়োজন বলে আমরা মনে করি। আর তোমাদের এই কাস্টমার যারা আছে অলরেডি বাংলাদেশে, তাদের ফিডব্যাক কি? আমরা বর্তমানে হাইটেক পার্কে যে সলিউশনটা আমাদের ইউজ হচ্ছে সেখান থেকে আমাদের বেশ এক্সিলেন্ট ফিডব্যাক এসেছে, এবং সর্বোপরি এই সলিউশনটা তারা ব্যবহার করার ফলে তাদের একটা রিসেন্টলি একটা সাইকেল চুরি জাতীয় একটা ঘটনা তা আমরা খুব অল্প সময়ে সমাধান করে দিতে পেরেছিলাম। এছাড়াও কামারখালি টোল প্লাজে আমরা যে কাজটা করেছি সেটা সম্পূর্ণ বাংলাদেশের পরিবেশে বলতে গেলে নতুন। সেটা হচ্ছে বাংলাদেশে যে 14 ক্যাটাগরি ভেহিকেল চলছে সেগুলো ট্র্যাকিং করা এবং সেগুলো আইডেন্টিফাই করা। এটা বাংলাদেশে আমরা এখনও পর্যন্ত দাবি করতে পারবো যে আমরাই এটা প্রথম করতে পেরেছি। এমনিতে ফেস রিকগনিশনের অ্যাকুরেসি কত পার্সেন্ট? আমরা বর্তমানে 99.4%। 99.4%। তোমার কয় টাকা ইনভেস্টমেন্ট দরকার? আমরা 1.5 কোটি টাকা ইনভেস্ট খুঁজছি এই মুহূর্তে। ওকে, এই 1.5 কোটি টাকার মধ্যে কিসে খরচ করবো? 70% এই প্রোডাক্টটা নিয়ে আসার জন্য, অর্থাৎ একটা ইনভেন্টরি বিল্ড করার জন্য এবং মার্কেটিং করার জন্য, এটা হচ্ছে 70%। ইনভেন্টরিটা কিন্তু এরকম ইনভেস্টমেন্টের ক্যাটাগরিতে পড়ে না? পড়ে না। ইনভেন্টরি আমি কিনবো আবার বিক্রি করব। বিক্রিও করব। ওকে, আমাদের ইনিশিয়াল সেটআপের পরে কি কোনো মান্থলি ফি, সার্ভিস ফি কিছু আছে? না, বর্তমানে এটা স্যার পারপেচুয়াল লাইসেন্স আমরা দিচ্ছি। সো তার মানে এরপরে আর কোনো রেভিনিউ আসবে না? রিকারিং চার্জ নেই স্যার। সো তোমার এটা লাইসেন্স ফিস? লাইসেন্স স্যার আমরা এই আমাদের যে মূল আর্নিংটা হচ্ছে স্যার এই সফটওয়্যারটা থেকে। সফটওয়্যার একবারে লাইসেন্স দিয়ে দাও? জি স্যার। পারপেচুয়াল দিলে তো আর আর্নিং হচ্ছে না স্যার। কনজিউমার লেভেলে পারপেচুয়াল লাইসেন্স মানে রিকারিং চার্জ রাখলে কনজিউমার লেভেলে আমরা দেখেছি যে কেউ নিতে আগ্রহী হবে না। যদি গভর্নমেন্ট হয় তাহলে হয়তো তারা এই ব্যাপারে আগ্রহী হবে। ওকে, গিভ আস 2 মিনিটস, আমরা জিনিসটা নির্দিষ্ট আলোচনা করে একটা সিদ্ধান্ত দিচ্ছি। অবশ্যই স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইনস্ট্যান্টলি ইনভেস্টেবল স্যার। সমস্ত কিছুকে একেবারে সেফ প্ল্যান করে দেবে। ওকে, আমাদের এন্টারপ্রাইজারকে আবার একটু পাঠান। আমরা তোমাদেরকে স্বাগত জানাই, এবং আমাকে যদি বলো আমি তোমাদের এই পুরো প্রযুক্তির যেটুকু বিবরণ দিয়েছ আমি তাতে মুগ্ধ, এবং আমি সত্যি সত্যি গর্ব করি আমাদের ছেলে মেয়েরা এতটা পর্যন্ত ডেভেলপ করতে পারে এবং এরকম সলিউশনস তৈরি করতে পারে। সো আমি মনে করি যে এটা নিঃসন্দেহে এখানে বোধহয় আমাদের আলোচনা করার দরকার হয়নি, কারণ আমরা সবাই এ বিষয়ে একমত। তোমাদেরকে আমরা অবলম্বন করতে পারি এবং তোমরা একসময়ে বাংলাদেশের নামকে সারা দুনিয়াতে দেখাই দিতে পারো। তোমাদেরকে অভিনন্দন। নিঃসন্দেহে আমি মনে করি যে তোমাদের এই ক্ষেত্রে ইনভেস্ট করাটা যে কারোর জন্যই, বাংলাদেশের ভবিষ্যতের জন্য ইনভেস্ট করা। অনেক অনেক শুভেচ্ছা তোমাদের প্রতি। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ স্যার। তো জব্বর ভাই, আপনি সময় করে আজকে আসলেন, আমাদের সাথে কিছুক্ষণ সময় থাকলেন, উৎসাহ দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ।
বাংলাদেশের মানুষ এখন যত ধরনের ডিজিটাল মিডিয়া ব্যবহার করছে তাতে আসলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের মতো একটা মার্কেটে ডিজিটাল অ্যাডভার্টাইজিং খুব ইফেক্টিভলি কাজ করা যায়। বাংলাদেশে গত 10 বছরে যেভাবে করে স্মার্টফোন পপুলেশন বেড়েছে, যেভাবে করে ইন্টারনেট পেনিট্রেশন বেড়েছে, যেভাবে করে হাই স্পিড ইন্টারনেট পুরো দেশে ছড়িয়ে যাচ্ছে, এগুলো একটা বড় কারণ যে হচ্ছে বাংলাদেশে মানুষ এখন ডিজিটাল মিডিয়া বেশি ইউজ করছে। তার মানে অ্যাজ এনি বিজনেস আপনি যদি চান আপনার প্রোডাক্টের কথা আপনার অডিয়েন্সকে বলবেন, তখন আসলে আপনি ডিজিটাল অ্যাডভার্টাইজিং খুব ইজিলি আপনার একটা বড় ইম্পর্ট্যান্ট পার্ট হতে পারে আপনার বিজনেস স্ট্র্যাটেজি। আমি ডিজিটাল অ্যাডভার্টাইজিংয়ে যেই টাকাটা খরচ করছি অ্যাজ এ বিজনেস, সেই টাকাটা আসলে এক্স্যাক্টলি কোথায় যাচ্ছে, সেই টাকাটা দিয়ে আসলে এক্স্যাক্টলি কী ধরনের আমি লাভ পাচ্ছি। সো আমি যদি স্টার্ট আপের কথাও চিন্তা করি, স্টার্ট আপেরও আসলে প্রয়োজন এটা যে সে যেন বুঝতে পারে যে হচ্ছে কীভাবে টেস্ট করতে হয়, কীভাবে একটা ক্যাম্পেইন সে রান করে টেস্ট করবে, সেখান থেকে কীভাবে লার্নিং নেবে এবং ওই লার্নিংটা নিয়ে কীভাবে নেক্সট ক্যাম্পেইনে সে হচ্ছে ইউটিলাইজ করবে। এই সেম কাজটা আসলে ডিজিটাল অ্যাডভার্টাইজিং ইকোসিস্টেমটাও আসলে এভাবেই হচ্ছে দাঁড় করানো। স্টার্ট আপদের জন্য অসম্ভব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে তারা যেন ডিজিটাল অ্যাডভার্টাইজিংটা তাদের বিজনেস স্ট্র্যাটেজির মধ্যে রাখে, সো দ্যাট তারা তাদের রাইট অ্যামাউন্টে কোনো ধরনের লিমিটেশন ছাড়া যে কত টাকা খরচ করতে হবে তারা যেন তাদের রাইট অডিয়েন্সের কাছে যেন পৌঁছাতে পারে তাদের যে প্রোডাক্টটা আছে অথবা সার্ভিসটা আছে সেই জিনিসটা নিয়ে। এখন ডিজিটাল অ্যাডভার্টাইজিংয়ের আরেকটা বড় পার্ট হচ্ছে যে ডিজিটাল অ্যাডভার্টাইজিংয়ের নলেজটা খুব ইজিলি অ্যাভেলেবল। সো এখন আপনার যদি একটা বিজনেসের জন্য ডিজিটাল অ্যাডভার্টাইজিং খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হয়, ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ আ বিজনেস ওনার অর অ্যাজ আ স্টার্ট আপ অন্টারপ্রেনার অথবা একটা কো ফাউন্ডার অথবা অ্যাজ আ ফাউন্ডার অফ আ স্টার্ট আপ, আপনারও যেন ডিজিটাল অ্যাডভার্টাইজিংয়ের বেসিক নলেজগুলো ভালো করে থাকে, সো দ্যাট আইদার আপনি এটা নিজেই করতে পারবেন অথবা আপনার যখন এটা একটা বড় স্কেলে একটা আউটসাইড হেল্প লাগবে তখন যেন আপনি রাইট টাইপ অফ কী হেল্প লাগবে সেই জিনিসটা যেন আপনি অন্যদের কাছ থেকে আদায় করে নিয়ে আপনার বিজনেসটাকে রান করতে পারেন। আমি মুনাফ, আমি গত 10 বছর বিভিন্ন কোম্পানি বিভিন্ন ডিজিটাল অ্যাডভার্টাইজিং রিলেটেড রোলে কাজ করেছি। আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমি যদি বলি, স্টার্ট আপদের জন্য ডিজিটাল অ্যাডভার্টাইজিং ক্যান টেক স্টার্ট আপস আ লং ওয়ে টু দেয়ার বিজনেস সাকসেস। চমৎকার দুটো পিচ আমরা শুনলাম, নতুন দুটো আইডিয়া। মাননীয় মন্ত্রী মুস্তাফা জব্বার ভাই আমাদের সঙ্গে ছিলেন, উনি উৎসাহ দিলেন, সরাসরি আইডিয়া ইভালুয়েট করলেন, সিদ্ধান্তও দিলেন। তা এখন আমরা পরবর্তী আইডিয়ার জন্য একসাথে শুরু করি। আরিফ ভাই, হ্যাঁ শিওর, প্লিজ কার। ওকে, সো লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান প্লিজ। আসসালামু আলাইকুম। আমি সোহাগ, আমার ছোট ভাই মিলন, আমরা এসেছি আমাদের অ্যাপ ম্যাচ ম্যানেজার নিয়ে। আপনারা কি জানেন ম্যাচ কি? ম্যাচ হচ্ছে যেখানে ব্যাচেলররা একটি নির্দিষ্ট সময়ের জন্য একত্রে বসবাস করে। আমাদের আইডিয়াটি হচ্ছে ম্যাচ ম্যানেজমেন্ট সিস্টেমকে ডিজিটাল করা এবং ব্যাচেলরদের মধ্যে একটি কমিউনিটি বিল্ড আপ করা। আমরা 6 বছরের অধিক সময় ধরে ম্যাচে থাকি এবং আমরা যে ম্যাচে থাকার সময় যে সমস্যাটি কমনলি মেইনলি ফেস করেছি তা হচ্ছে ব্যাড ম্যানেজমেন্ট সিস্টেম। ম্যাচের হিসাব প্রত্যেক দিন করতে হয় এবং মাস শেষে সম্পূর্ণ মাসের হিসাব একত্রে করতে হয়, এর ফলে অনেক সময় নষ্ট হয়। এছাড়াও ট্রাস্ট ইস্যু, সিকিউরিটি, ডাটা লস, এগুলো সমস্যা তো থাকছেই। আমাদের অ্যাপের মাধ্যমে এ সকল সমস্যার সমাধান হবে অতি সহজে। যেহেতু আমাদের ম্যাচ ম্যানেজমেন্ট টুলটি প্রতিদিন ইউজ করতে হবে তাই আমরা একটি পারমানেন্ট ইউজার পাবো, যেটি আমাদের কমিউনিটি বিল্ড আপ করতে সহায়তা করবে। আমাদের টার্গেট ইউজার হচ্ছে ন্যাশনাল এবং প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা, এছাড়া পাবলিক ইউনিভার্সিটি, কলেজ এবং ব্যাচেলর জব হোল্ডার তো আছেই। আমাদের প্রথম বিজনেস মডেলটি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। আমরা বিভিন্ন কোম্পানির থেকে স্পন্সরশিপ নিয়ে তাদের অ্যাড আমরা কাস্টমারলি শো করব। আমাদের দ্বিতীয় বিজনেস মডেলটি হচ্ছে ই কমার্স। আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেগুলো ম্যাথ, স্টুডেন্ট এবং ব্যাচেলর রিলেটেড সেই প্রোডাক্টগুলো আমরা বিক্রি করব। আর আমরা ফেব্রুয়ারিতে আমাদের অ্যাপটি লঞ্চ করি এবং শুধুমাত্র ফেসবুকে 10,000 টাকা বুস্ট করে আমরা অলরেডি 6,000 ইনস্টল এবং 2,000 অ্যাক্টিভ ইউজার এবং 250 অ্যাক্টিভ ম্যাচ পেয়েছি যারা রেগুলারলি অ্যাপটি ইউজ করছে এবং আমরা ফেসবুকে এবং প্লে স্টোরে তাদের থেকে ভালো ফিডব্যাক পাচ্ছি। 10,000 টাকায় বুস্ট করে? জি স্যার। ডেভেলপমেন্ট কাজ শেষ নাকি আরো কাজ আছে? ডেভেলপমেন্টের ম্যানেজমেন্ট টুলটা শেষ পুরোপুরি, আর ই-কমার্সের জন্য যে ওয়েবসাইটটা ওটা টেমপ্লেট রেডি, শুধু প্রোডাক্ট অ্যাড করা বাকি। ইটস রানিং প্রোডাক্ট, জি, কাস্টমাররা ইউজ করছে? জি জি। এটা কি ফ্রি প্রোডাক্ট? জি জি, হ্যাঁ ফ্রি প্রোডাক্ট, ম্যানেজমেন্ট টুলটা সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, এটা কি সবসময় ফ্রি থাকবে না
আমরা ম্যানেজমেন্ট টুলটা ফ্রি রাখতেছি, সাথে আমরা ওই অ্যাডভার্টাইজমেন্ট আর ই-কমার্সটা পরে। কত স্টুডেন্ট হলে কত টাকা অ্যাড রেভিনিউ আসতে পারে, হিসাব আছে কোনো? কত স্টুডেন্ট বলতে অ্যাপ ইউজার হলে 50,000 বা 1 লাখ, তার লেটস সে 1 লাখ অ্যাপ ডাউনলোড করে ইউজ করা শুরু করলো, মানে 1 লাখ, তাহলে এই 1 লাখ ইউজার থেকে কত টাকার অ্যাড রেভিনিউ জেনারেট করা যাবে, কোনো আইডিয়া আছে? এইটাই যদি মেইন রেভিনিউ সোর্স হয় তাহলে আইডিয়া থাকা দরকার ছিল না? আমার মনে হয় যে তোমরা যে আইডিয়াটা নিয়ে কাজ করতেছো ইটস ইন্টারেস্টিং, কিন্তু এই আইডিয়াটা রেভিনিউ সাইডটা তোমরা কমপ্লিটলি মিস করে গেছো, যেটা যেটা না বুঝে আসলে এই ধরনের আইডিয়াতে ফান্ড কমিটমেন্ট কেউ করতে চাইবে না। সো এই মুহূর্তে আসলে বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে এখনো আই ডোন্ট থিঙ্ক যে তোমরা এখনো রেডি। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু কুকু ইমোশনালি কিন্তু ও একটা জিনিস সলভ করে নিয়ে আসছে, খুবই র বুঝা যাচ্ছে। হ্যাঁ, ইটস রিয়েলি এবং রিয়েল লাইফ আমার ভালো লাগছে যে ওরা রিয়েল লাইফ যেটা ফেস করছে ওইটাই কিন্তু সলভ করে আসছে। হ্যাঁ, সেটাই সামনে আছে, আর দাঁড় করাতে পারে ওদের গাইডেন্স দরকার। হ্যাঁ, ওকে, আমরা মানে নেক্সটটাতে মুভ করি। সো ক্যান উই মুভ টু দা নেক্সট ওয়ান? আমাদের গত 2 বছর ধরে এই ওস্তাদের পেছনে আমরা অনেক কষ্ট করছি এবং আজকে আসলে মনে হচ্ছে যে হ্যাঁ, আমরা একটা ভালো কিছুর পেছনে আসলে আমরা আমাদের শ্রমটা দিয়েছি। অ্যাকর্ডিং টু আওয়ার রিসার্চ, 89% পিপল ওস্তাদের সামনে বসেই শিখতে চায়, কিন্তু দুঃখের বিষয় এই যে ওস্তাদ খোঁজার কোনো প্ল্যাটফর্ম নেই। আবার গান, রান্না, সেলাই, বাইক চালানো কিংবা যে কোনো মেশিন অপারেশন, এগুলো তো ওস্তাদের সামনে বসে সামনাসামনি শেখা লাগে, কিন্তু শিখবোটা কোথায়? হ্যাঁ, শেখার জন্য আছে ওস্তাদ, একটা স্কিল শেয়ারিং অ্যাপ, অর্থাৎ যে শিখতে চায় এবং যে শেখাতে চায় তাদের মধ্যকার ব্রিজ। জাস্ট অ্যাপে ঢুকে পড়ুন, সার্চ করুন কী শিখতে চান, পছন্দ করুন আপনার ওস্তাদ, সামনাসামনি বসে শিখুন আর শেখার পরে ওস্তাদকে রেটিং আর হাদিয়া দিয়ে দিন। খুবই সহজ, পার্টিকুলার কোনো টপিকের উপর সেশন করা ছাড়াও 5 ক্লাসে কাহন, 6 ক্লাসে অ্যানিমেশন শেখানোর জন্য আছেন ওস্তাদ। আচ্ছা, প্ল্যাটফর্ম হিসেবে আমাদের লাভটা কোথায়? ইন অ্যাপ B2B অ্যাডভার্টাইজমেন্ট এবং সাবস্প্রাইসিং কথা তো বাদই দিলাম, শুধুমাত্র প্রতিটা সেশনের উপরে যদি আমরা 20% করে কমিশন রাখি তাহলে 5 বছরের মাথায় $1 মিলিয়ন বিজনেস হতে যাচ্ছে ওস্তাদ। কারণ ওস্তাদ কাজ করে 7 মিলিয়ন মানুষের জন্য যাদের প্রতিনিয়ত ইমিডিয়েট স্কিল ট্রেনিংয়ের প্রয়োজন হয়, আর স্কিলগুলোর ভ্যারাইটি, সেশন বাই সেশন লার্নিং অন ইনস্ট্যান্ট, ওস্তাদকে খুঁজে নেওয়া, এই সার্ভিসগুলো অন্য যে কোনো প্ল্যাটফর্ম থেকে ওস্তাদকে অনেক অনেক বেশি এগিয়ে রাখবে। আর যারা এগিয়ে থাকতে চায় তাদের জন্য সবচেয়ে যোগ্য ওস্তাদকে খুঁজে বের করাই আমাদের টিম ওস্তাদের কাজ। আমাদের পুরো প্রক্রিয়াটা প্রপারলি এক্সিকিউট করে নেক্সট লেভেলে যাওয়ার জন্য আমাদের 50 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট প্রয়োজন। সো এটা বেসিক্যালি সব ধরনের স্কিল নাকি কোনো পার্টিকুলার স্কিল নিয়ে কাজ করবে? ইনিশিয়ালি এটা হচ্ছে প্রথম 3 বছরের জন্য পার্টিকুলার কিছু সেগমেন্টের জন্য থাকবে। কোন কোন সেটা কোন সেগমেন্ট আইডিয়া আছে? এটা হচ্ছে প্রথম 3 বছরের জন্য আমরা কতগুলো সেগমেন্ট আলাদা করবো সেটা মার্কেটিং স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে, যেমন সেটা হতে পারে বাইক রাইডিং, সেটা হতে পারে সেলাই মেশিন শেখানো, সেটা হতে পারে রান্নাবান্না শেখানো, সেটা হতে পারে কোনো ইঞ্জিনিয়ারিং মেশিন টুলস চালানো শেখানো। ফেস টু ফেস কোথায় শিখবে? স্যার, ফেস টু ফেস শেখার জন্য স্যার 2টা অপশন আপাতত আছে, সেটা হচ্ছে আমি গিয়ে চ্যানেলে ওস্তাদের কাছেও শিখে আসতে পারি, অথবা ওস্তাদ চ্যানেল আমার বাসায় এসে শিখে দিতে পারে। তো স্বাভাবিকভাবে যদি বাসায় এসে যদি ওস্তাদ শিখান একটু প্রাইসিংটা একটু বেশি হবে। সেই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে যে আমি আমার এলাকায় কতগুলো ওস্তাদ পাচ্ছি এবং আমি লোকালাইজড, ইউ উইল হ্যাভ ওস্তাদ ইন দা লোকাল ইন্টারফেসটা যদি দেখি, লোকাল ওস্তাদ। আমি গান শিখতে চাই, আমার সন্ধ্যার সময় 2 ঘন্টা সময় আছে, আমি নিয়ার বাই যদি ট্রেনার থাকে ওখান থেকে আপনি আমার বাসায় আসেন বা আমি আপনার বাসায় যাই, আমি 1 ঘন্টা রেওয়াজ করি। ওকে, সো গিভ আস ফিউ মিনিটস, আমরা নিজেদের মধ্যে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। এক্সপেরিমেন্ট করতে হবে আর কি, মানে বাট এটা এটাও ঠিক যে এই চিন্তাটা কেউ করে নাই, চিন্তাটা কেউ করে নাই যে ব্যাক টু ডিজিটাল থেকে ব্যাক টু হিউম্যান। হ্যাঁ, মানে কিছুটা দরকার আছে, কিছু তো ইন্টারঅ্যাকশন দরকার, এখন সেহেতু ফুল ইন্টারঅ্যাকশন না করে আমার কোনো পার্টিকুলার সময়ের জন্য আমি করে পাইলট বেসিস এটা আরেকটু আমরা যদি আমাদেরকে হেল্প করি তাহলে
এক বছরের মধ্যে বোঝা যাবে যে পাইলটিং করলে যে আসলে কি পরিমাণ অ্যাকচুয়াল ডিমান্ডটা হবে আই লাইক देयर লোকালাইজড ওস্তাদ আই দ্যাট দে হ্যাভ লোকাল ওস্তাদস আই থিংক দে শুড গিভ ইট আ ট্রাই মানে তাহলে আমরা ওদেরকে ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে রাখতে হ্যাঁ ওকে ওকে লেটস হ্যাভ দা কন্টেস্ট্যান্ট ব্যাক থ্যাংক ইউ ওস্তাদ আমাদের কাছে যেটা মনে হলো এটা অ্যাকচুয়ালি আইডিয়াটা একটা নতুনত্ব আছে এই ধরনের কিছু ডিজিটাল যুগেও হিউম্যান টাচের দরকার আছে কিছু কিছু জায়গায় সো কনগ্রেচুলেশন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার বাট উই আর ইগার টু সি ইউর ওস্তাদ অবভিয়াসলি ওকে থ্যাংক ইউ সো মাচ কনগ্রেচুলেশন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আমরা ইতিমধ্যে অ্যাডভেঞ্চার টু ডট ওতে 54টি পিচ শুনেছি অনেকগুলো ইন্টারেস্টিং পিচ অনেকগুলো নতুন নতুন বিজনেস আইডিয়া আমরা শুনেছি তার মধ্যে থেকে আমরা 28টি আইডিয়াকে মনে করেছি প্রাথমিকভাবে বিনিয়োগযোগ্য বা ইনভেস্টেবল আমরা এখন এই 28টি আইডিয়াকে নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করব তাদের ফিজিবিলিটি তাদের গ্রোথ প্ল্যান তারা এটাকে প্রপারলি এক্সিকিউট করতে পারবে কি না সেই বিষয়গুলো বিবেচনা করে এই 28 জনের মধ্য থেকে সর্বশেষ বিনিয়োগ পাওয়ার যোগ্য যাদেরকে মনে হবে তাদেরকে নিয়ে আমরা একটা ইনভেস্টমেন্ট ডে অনুষ্ঠানের আয়োজন করছি এবং সেই ইনভেস্টমেন্ট ডেতে আমরা পেয়ে যাব আমাদের ফাইনাল পিচ বিজয়ী এবং যারা বিনিয়োগ পাবেন এবং ইনভেস্টমেন্ট ডেতে তাদের জন্য বিনিয়োগের ঘোষণাও দেওয়া হবে আমরা আশা করছি আপনারা সবাই ইনভেস্টমেন্ট ডেতে আমাদের সঙ্গে থাকবেন আরও বিস্তারিত জানতে আপনারা চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ পরবর্তী রাউন্ডে যেহেতু আমরা অলরেডি ইয়েস কার্ড পেয়েছি যেহেতু পরবর্তী রাউন্ডে গ্রুমিং সেশনে আমরা জানতে পারবো রবি থেকে যে ফিনান্সিয়াল ব্যাপারগুলো যেগুলো আছে আমাদের যেমন আমাদের ইনভেস্টমেন্ট কত হওয়া উচিত বলে আমরা মনে করি কিন্তু ফিনান্সিয়াল এক্সপার্ট যারা আছেন তারা মনে করেন কত হওয়া উচিত কেন তারা এটা মনে করেন সে অনুসারে নিজেদেরকে আরও পরিমার্জিত করে আরও গুছিয়ে ফাইনাল রাউন্ডে ফাইনাল জাজদের সামনে নিজেদেরকে প্রেজেন্ট করার ব্যাপারে আমাদের রবি সহযোগিতা করবে সবাই আমাদের আইটিআর দিক দিয়ে পজিটিভ কিন্তু আমরা যেহেতু এই বিজনেস রিলেটেড নই এই কারণে মানে এই বিষয়ে আমাদের আরও ম্যাচিওর হতে হবে আমরা বিজনেস করতে আসছি ওনারা করছে না বিজনেস করতে আসছি সবথেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা আমাদের ইউনিকনেসের বিষয়ে সবচেয়ে বেশি কনফিডেন্স ছিলাম